এভরি ওয়ান আমি রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল আজকে ভিডিওটা একদম সকাল সকাল শুরু করলাম আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কারণ আজকে আমাদের গ্রামে রাত্রে কালী পুজো আছে তার জন্য এত জোরে মাইক বাজছে যে আর ঘুমোতে পারলাম না আশা করি তোমরাও মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ তো চলো নিচে যাই নিচে গিয়ে ফ্রেশ হয়ে নিই ব্রাশ করে এখন ওপরে চলে এসেছি আমার রুমের বেড চেঞ্জ করতে এটা চেঞ্জ করে এটা পেতে নেব আমি কয়েকদিন ছাড়া ছাড়াই আমার রুমের বেডকাপার চেঞ্জ করি এটা আমার কাছে বেশ ভালো লাগে কারণ আমার মনে হয় রুমের বেড কাবার চেঞ্জ করার সাথে সাথেই পুরো রুমের লুকটাই যেন পাল্টে যায় আর আজকে আমার এই বেড কভারটা আমার রুমের পর্দা সঙ্গে কিন্তু বেশ মানিয়েছে দুটোই সেম কালার কম্বিনেশানের পিঙ্ক আর হোয়াইট এই বেড কাবারের সঙ্গে ম্যাচিং পিলো কভারও ছিল কিন্তু পিলো কভারগুলো চেঞ্জ করলাম না এই হলো আমার রুমের ফাইনাল লুক আর হ্যাঁ তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো দিন হোক বা রাত আমার মাথার উপরে কিন্তু সবসময় এত বড় একটা চাঁদ উঠে থাকে আজকে দুপুরে রান্নাটা আমি করব তাই সকালে স্নান করে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রান্নাঘরে গয়না বড়ি ভাজা করব তাই বের করে নিচ্ছি এই বড়িগুলো এবছর শীতে আমি দিয়েছি শীতের সকালে বিউলি ডাল ভিজিয়ে তা বেটে সাদা তিল বা পোস্তর ওপর এই বড়ি দেওয়া হয় বড়িগুলো আমি কেমন দিয়েছি আমাকে অবশ্যই জানিও কিন্তু আজকে গয়না বড়ি ভাজা তো হবেই সঙ্গে হবে শুক্তো আর মাছের ঝাল শুক্তোর জন্য এখানে আমি সব সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি সজনে ডাঁটা উচ্ছে আলু বেগুন কাঁচকলা আর মাছের ঝালের জন্য নিয়েছি টমেটো ধনেপাতা গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে একটু বেশি করেই তেল দিয়ে দেব। কারণ গয়না বড়ি কিন্তু ডুবো তেলে ভাজতে হয় কম তেলে খুব একটা ভালো ভাজা হয় না এটা আমার বাড়ির সকলে খেতে খুব ভালোবাসে বলে এবছর শীতে আমি অন্যান্য বড়ির সাথে সাথে প্রায় ছশো বিশের মতো গয়না বড়ি দিয়েছি যাতে সারা বছর ধরে খেতে পারি তো এই সব বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে কিছু গোল বড়ি ভেজে নেব শুক্তোতে দেওয়ার জন্য এবার আমি এই তেলের মধ্যে উচ্ছেটা হালকা করে ভেজে তুলে নেব উচ্ছেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা আমি অন্যান্য সবজির তুলনায় একটু বড় বড় করে কেটে নিয়েছি বেগুনটাও হালকা করে ভেজে তুলে নেব কড়াইতে আর তেল দেবো না এই অবশিষ্ট তেলটা দিয়ে আমি শুক্তটা রান্না করে নেব তাই তেলটার মধ্যে আমি পাঁচ ফোড়ন আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আলুটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে তার উপরে কাঁচকলাটা দিয়ে দেব। তো কাঁচকলা আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সজল দিয়ে দেবো তিনটে সবজি একসাথে আস্তে আস্তে কষতে থাকুক ততক্ষণ আমি ঝটপট করে একটু মশলাটা বেটে নিই একদম একটুখানি মশলা তাই আমি মিক্সিতে না বেটে শিলনোড়াতেই বেটে নিচ্ছি এখানে প্রথমে আদা বেটে নিচ্ছি এই সব আদাটা শুক্তোতে দেবো না অর্ধেকটা শুক্তোতে দেবো আর অর্ধেকটা মাছের ঝালে দেবো আজকে আমি আদা জিরা বেটে মাছের ঝালটা করব। ওদিকে সবজিটা আবার কড়াইতে লেগে গেল কিনা কে জানে আদা বাটাটা হয়ে গেছে এবারে আমি তাড়াতাড়ি করে শুক্তোর জন্য একটু পোস্ত আর সরষে বেটে নেব তাড়াতাড়ি করে বাড়তে গিয়ে কি কাণ্ড করলাম দেখো বড্ড বেশি জল দিয়ে ফেলেছি তো যাই হোক এটা দিয়ে কাজ চালাতে হবে আমি আবার শিল নড়ায় মশলা বাটায় খুব একটা পারদর্শী নই তাই একটুখানি মশলা বাড়তে গিয়ে গোটা শিলটাতেই লাগিয়ে ফেলি যাক বাবা যা ভয় পাচ্ছিলাম তা আর হয়নি তো এটা মোটামুটি ঠিক পর্যায়েই রয়েছে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আদা বাটাটা দিয়ে দিলাম শুক্তোতে খুব বেশি একটা হলুদ দিতে লাগে না জাস্ট নিয়ম রক্ষার জন্য একটুখানি দিলাম এবার এর মধ্যে আমি সর্ষে পোস্ত পাটারটা দিয়ে দিলাম মায়ের কাছে শুনেছি সর্ষে দেওয়ার পর নাকি তরকারি খুব বেশিক্ষণ কষাতে নিই তাহলে বেশি তেতো হয়ে যায় সেই জন্য মায়ের কথাটা মাথায় রেখেই সরষে পোস্তটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম তো জলটা একটু বেশি করে দিলাম যাতে এই কাঁচকলা আলু সূর্য সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম ঢাকনা খুলে দেখি সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুন আর উচ্ছেগুলো দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব এখন ঝোলটা অনেকটা বেশি দেখাচ্ছে কিন্তু বড়িগুলো দেওয়ার পরে বড়িগুলো অনেকটাখানি ঝোল টেনে নেবে আমাদের শুক্তো প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে হাফ বাটি মধ্যে দুধ দিয়ে দেবো অনেকেই আবার শুক্তোতে দুধ দেবো শুনে রাখছিটকাবে কিন্তু একটা কথা বলে রাখি যে কোনো অনুষ্ঠানের বাড়িতে কিন্তু শুক্তো রান্না হলে দুধটা অবশ্যই তাতে দেওয়া হয় এতে কিন্তু শুক্তোর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আমার বাড়িতে আবার সকলের শুক্তোতে ঘি ছাড়া চলে না মা বলে শুক্তো নাকি ঘি ছাড়ে ইনকমপ্লিট আর আমার আবার ঘিটা অতটা ভালো লাগে না তাই আমি ঘি দেওয়ার আগেই আমার জন্য কিছুটা তরকারি তুলে রেখে দিচ্ছি এবার এর মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেবো মাছের ঝালটা করব তার জন্য প্রথমে মাছ ভেজে নেব আর এই মাছ ভাজাটা কিন্তু আমার কাছে এক প্রকার যুদ্ধের সমান দেখেছো কীরকম ঢাল তরওয়াল সব নিয়ে মাঠে নেমেছি আসলে মাছ ভাজার সময় এত পরিমাণে তেল ছিটকায় আর এর থেকে নিজেকে এমনভাবে বাঁচিয়ে রাখতে হয় যে এটা আমার কাছে পুরো যুদ্ধই মনে হয় তো যাই হোক কথা বলতে বলতে মাছগুলো সব ভাজা হয়ে গেল আর আমি আবার একটু কড়া করে মাছ ভাজা খেতে পছন্দ করি তাই লাস্টে নিজের এক পিস মাছ একটু ভালো করে ভেজে নিলাম তো এবার এই মাছ ভাজা তেলটার মধ্যেই মাছের ঝালটা করে নেব তো এই তেলের মধ্যে টমেটো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আদা বাটা জিরে বাটা সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব জলটা ফুটেলে এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে হালকা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো আজকের মতো আমার রান্না কমপ্লিট তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়ার কাজটা মিটিয়ে নেই খাওয়া দাওয়া করে আমি আর বাড়ি ছাদে চলে এসেছি লাইট টাঙাতে বলেছিলাম না বাড়ির পাশে কালী পুজো আছে তাই ভাবলাম গোটা বাড়িটা একটু লাইট দিয়ে সাজাই কালকে অনেকগুলো মিনিিয়েচার কিনে এনেছি গোটা বাড়ির চারপাশেই লম্বা লম্বা করে মিনিয়েচারে চেঞ্জ ঝোলাবো আমাদের কাজ কিন্তু প্রায় হয়ে এসছে এধারে ধারে পুরোটাতেই লাইট টাঙানো হয়ে গেছে শুধু সামনে একটুখানি জায়গায় বাকি রয়েছে রাত্রিবেলা যখন আলোগুলো জ্বালানো হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে ঘরটা দেখতে তো অনেকেই হয়তো ছাদে খালি টপ দেখে ভাববে যে টপ তো রয়েছে কিন্তু টবে গাছ কোথায় তো তাদের উদ্দেশ্যে বলে রাখি টবে কিন্তু গাছ লাগানো হয়েছিল কিন্তু আমাদের এদিকে যা হনুমানের উপদ্রব কোনো গাছই রাখেনি সব গাছ খেয়ে চলে গেছে আমাদের বাড়ির সামনে কিন্তু রয়েছে বিশাল বড় মাঠ একদম মাঠের ধারেই আমাদের বাড়ি এই গরমে মাঠের দক্ষিণা বাতাস পুরো মন প্রাণ একদম জুড়িয়ে দেয় তো আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর লাইটগুলো জ্বলার পর আমার পুরো বাড়িটা কেমন লাগে সেটা আমি তোমাদের পরে ভিডিওতে দেখাবো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটা লাইক করে দিও আর আমার পরের সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা